তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী ইংলিশ তোমাদের মাসে দিয়েছে নতুন নতুন তো আজকের এই ভিডিও দেখে তোমাদের আমি কমপ্লিট করে দেব তোমাদের পঞ্চম ইংলিশ তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো তোমাদের কি বলেছে দেখো অ্যাক্টিভিটি নাম্বার ওয়ান ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি ঠিক আছে ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার মানে পুরুষ লিঙ্গ থেকে তোমাদের স্ত্রী লিঙ্গ কনভার্ট করতে হবে দেখো দেখো ম্যাসকুলিন জেন্ডার অ্যান্ড ফ্যামিলিন জেন্ডার ঠিক আছে অক্স মানে এটা একটি সার এটা হচ্ছে পুরুষ লিঙ্গ কাউ মানে একটি স্ত্রী লিঙ্গ ঠিক আছে কিং কিং মানে রাজা এটি একটি পুরুষ লিঙ্গ কুইন মানে রানী এটি একটি স্ত্রী লিঙ্গ তারপর দেখো ম্যান ম্যানে কি হবে মানুষ ঠিক আছে এটা একটি পুরুষ লিঙ্গ হুমেন একটি স্ত্রী লিঙ্গ তোমরা কিন্তু দেখে দেখে এই বক্সটি তোমরা কমপ্লিট করে নাও তো দেখো অ্যাক্টিভিটি টু চেন দ্য সিঙ্গুলার নাম্বার টু পুরাল নাম্বার অব দ্য ফলোইং ওয়ার্ড তো দেখো এখানে কি বলছে সিঙ্গুলার নাম্বার কিন্তু একক বচন এবং পুরুলাল নাম্বার মানে বহু বছর মানে অনেকগুলি সিংগুলা মানে একটি এবং পুরুলার নাম বচন মানে পুরুল নাম্বার মানে বহু বছর মানে অনেকগুলি ঠিক আছে এখন এখানে দেখো এক নম্বর কি বলেছে বেবি বেবি মানে কিন্তু একটি বেবিস তার জায়গায় ওয়াইয়ের জায়গায় কী হচ্ছে বি এ এস মানে অনেকগুলি বেবিস মানে অনেকগুলি দেখো বি নাম্বার মস্কুইটো তো মস্কুইটোর জায়গায় কি হবে মস্কুইটো মানে একটি মশা ঠিক আছে মস্কুইটোস মানে অনেকগুলি মশা সি নাম্বার দেখো ডক ডক মানে একটি কুকুর ডকস মানে অনেকগুলি কুকুর মানে তোমাদের সিঙ্গুলার নাম্বারকে পুরো নাম্বার করতে হবে মানে এখানে একক বচনকে বহু বচন করতে হবে তোমরা দেখে দেখে লেখে এবার উত্তরটি দেখো অ্যাক্টিভিটি থ্রি আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য পিরিকেট অব দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন টেবিল গিভেন বেলো তোমাদের কি বলছে দেখো দেখো বক্সের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের সাবজেক্ট এবং এটা এটাকে তোমাদের কিন্তু আলাদা আলাদা করতে হবে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু এই টেবিলের মধ্যে লিখতে হবে দেখো এখানে এক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো হার হেয়ার ওয়াশ গ্রে ঠিক আছে তোমাদের এর মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা পেরিকেট তোমাদের কিন্তু আলাদা আলাদা করতে হবে তো তোমাদের আমি এখানে করে দিচ্ছি দেখো এক নম্বর কী বলেছে হার হেয়ার ওয়াশ গ্রে ঠিক আছে এর মধ্যে তোমাদের সাবজেক্টটি আলাদা করতে হবে দেখো হার হেয়ার এটা হচ্ছে সাবজেক্ট এবং পেরিকেটে দেখো তোমাদের করে তোমাদের করে রেখেছি ওয়াস গ্রে ঠিক আছে এভাবে তোমাদের করতে হবে দুই নম্বর কী বলেছে সি ওয়েন্ট নেয়ার দ্য টিচার অ্যান্ড টাচ হিস ফিট এর মধ্যে তোমাদের কোনটি সাবজেক্ট কোনটি পেরিকেটেড তো তোমাদের আমি কে রেখেছি সি ঠিক আছে সি হচ্ছে সাবজেক্ট এবং ওয়েন্ট নেয়ার টিচার অ্যান্ড টাচ হিস ফিট এটা হচ্ছে পেরিকেটে তোমাদের আলাদা করতে হবে ঠিক আছে দেখো তিন নম্বর কী বলছে দিস কয়েন

রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য শো তোমাদের এখানে কী বলেছে তোমরা একটি ম্যাজিক শোতে গিয়েছো এবং তোমাদের সেই সম্পর্কে তিনটি কিন্তু সেন্টেন্স মানে বাক্য তোমাদের কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো কীভাবে লিখবা তোমাদের আমি বুঝিয়ে দিব দেখো তোমাদের আইডিয়ার জন্য কিন্তু তোমাদের অল্প আমি ধারণা দেওয়ার জন্য এটা লিখছি ঠিক আছে তোমরা কিন্তু আলাদাভাবে লিখতে পারো এ ম্যাজিক শো ঠিক আছে ফিউ ডেজ এগো মানে তোমাদের এখানে কিন্তু টু ডেজ এগো লিখতে পারো ঠিক আছে বা ফোর ডেজ এগেও লিখতে পারো আমি লিখছি ফিউ ডে মানে কিছুদিন আগে ঠিক আছে তোমরা এখানে দুই দিন আগেও লিখতে পারো বা চার দিন আগেও লিখতে পারো ঠিক আছে আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য কিছু দিন আগে এটা উচ্চারণ করেছি আই ওয়েন্ট টু ভিজিট এ ম্যাজিক শো উইথ মাই প্যারেন্টস ঠিক আছে আমি আমার বাবার সঙ্গে ম্যাজিক শো দেখতে গেছিলাম এখানে তোমরা কিন্তু লিখতে পারো তোমাদের ফ্রেন্ডস ঠিক আছে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ওদের সঙ্গে গিয়েছিলাম মেজিক শো দেখতে সেটাও কিন্তু হতে পারে তোমাদের কিন্তু জাস্ট ধারণার জন্য এটা আমি লিখছি ঠিক আছে দ্য ম্যাজিশিয়ান শো সাম টিক্স উইথ কাঠ গ্লাস রোপস মেট দ্য গার্ল ফ্ল্যাটিং ইন দ্য এয়ার কাট দ্য গার্ল ইন্টু টু সাব শো ওয়ার্ড ঠিক আছে তো তোমাদের এখানে কী বলছে যেখানে আমি তোমরা মেজিক শো দেখতে গেছো সেখানে কিন্তু কী কী ছিল গ্লাস কাচের গ্লাস রড়ি রোপ মানে দড়ি ঠিক আছে এবং অনেক কিছু আরও ছিল ঠিক আছে কাটার জন্য ঠিক আছে অনেক কিছু ছিল তো তোমাদের কিন্তু এটা কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারো তোমার জাস্ট ধারণার জন্য এটা আমি তোমাদের লিখে রেখেছি তো তারপরে কি লিখবে দেখো আই ওয়াজ রিলেট অ্যান্ড ফিল্ড হ্যাপি টু ওয়াচ দ্য ম্যাজিক ট্রিক্স ঠিক আছে তো আমি তোমরা ম্যাজিক শো দেখে তোমরা অনেক খুশি হয়েছো ঠিক আছে তো তোমরা এটাও লিখতে পারো তো তোমাদের যদি আজকের ভিউটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবা এবং তোমাদের বন্ধুকেও শেয়ার করে দেবা আজকের এই ভিউটি এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য